কিন্তু মেয়েটি একটু অকালে প্রাণ ধরে গেছে এটা আমরা দেখতে পেয়েছি। আমরা তার বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টিকে পুজোতে আন্দোলনে নামতে হয়েছে। আমরা জানি যে পুজো বাঙালির জন্য, বাংলার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় নামতে হয়েছে। তার কারণ, বাংলার মহিলারা সুরক্ষিত নয়। আমরা কোন মুখে মা দুর্গার কাছে গিয়ে বলবো যে মা তোমার কাছে আমরা বর চাইছি, তোমার কাছে আমরা আশীর্বাদ চাইছি, যখন নিজের ঘরের দুর্গাকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি? আজকে নিজের ঘরের দুর্গাকে যদি সুরক্ষিত রাখতে না পারি, মায়ের সামনে কিভাবে মুখ দেখাবো? মায়ের সামনে আমার মায়েরা, আমার দিদিরা কিভাবে গিয়ে দশমীর পর সিঁদুর খেলবে? কিভাবে মাকে গিয়ে বলবেন দশম দেহি পুত্রং দেহি ওই ঐশ্বর্য দেহি মে সদা? কিভাবে বলবে দেবীর কাছে গিয়ে? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গোটা রাজ্যটা এই জায়গায় পরিণত হয়েছে। আজকে পুলিশ, আমরা যখন আন্দোলন করছি, লাঠি উঁচিয়ে পুলিশ এগোচ্ছে, পুলিশ মারছে আমাদের কর্মীদেরকে, আমাদের মহিলা নেতৃত্ব তাদের সাথে পুরুষ পুলিশ ধস্তাধস্তি করছে, যা ছিল তাহানির পর্যায়ে পড়ে। আমি এই পুলিশকে প্রশ্ন করতে চাই, গত দুদিন আগে যখন বাচ্চা মেয়েটি বিজয়া বাড়ি ফিরছিল না, রাত 8টা নাগাদ তার মা বাবা এসে যখন থানায় বলেছিল আইসি সাহেব দুজন পুলিশ আমার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মেয়েটিকে খুঁজে দিন, সেদিন এই পুলিশের বীরত্ব কোথায় ছিল? সেদিন এই পুলিশ হিজড়ে হয়ে হাই হাই করে তালি দিচ্ছিল, এই পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল, থানার ভিতরে লুকিয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে এদের আমরা মারি, এদের আমরা গালি দিই। আমাদের কর্মীরা অনেক সময় রেগে গিয়ে এদের গালি দেয়, কিন্তু মনে রাখবেন এই পুলিশরা প্রকৃত দোষী নয়, এরা শিখণ্ডী, পিছন থেকে অন্য কেউ একজন চালাচ্ছে, আর যে চালাচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার বিধায়ক এখানকার গণেশ মণ্ডল, তারা চালাচ্ছে। যে চোর গণেশ মণ্ডল সে চালাচ্ছে, সে যদি পুলিশকে বলে দেয় পুলিশ বাঁ পাশ হয়ে শুতে বাধ্য, তাকে বলে যে ডান পাশ হয়ে শুতে, তাহলে পুলিশ ডান পাশ হয়ে শুতে বাধ্য। আজকে রাজ্যের পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী শিখণ্ডীতে পরিণত করেছে। তাই যারা ভালো পুলিশ আছে তাদেরকে বলতে চাই, দেখুন আপনার চাকরি খাওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, মেরুদণ্ডটা সোজা করুন, আর মেরুদণ্ড যদি না থাকে পুজোর বাজারে যান, জামা কাপড় না কিনে মেরুদণ্ড কিনে আনুন, এনে চেক করুন নিজের শরীরে, জামা কাপড় কিনতে হবে না, মেরুদণ্ড কিনুন, আর মেরুদণ্ড কিনে নিরপেক্ষ ভূমিকা পালন করুন, আর যদি সেটা না পারেন আর যাই হোক কাঁধে মাথায় অশোক স্তম্ভটা লাগাবেন, হাওয়ায় চটি লাগান খুব ভালো মানাবে, অশোক স্তম্ভটা লাগাবেন, হাওয়ায় চটি লাগান আমরা কিচ্ছু বলবো না, আমরা দেখেই বুঝতে পারবো। আমি তো আজকে যে পুলিশের যা রোল দেখলাম, পুলিশের যা অ্যাক্টিভিটি দেখলাম, আমি আমার কর্মীদেরকে বলবো যে আশেপাশে কোথাও তৃণমূলের পতাকা আছে নাকি দেখুন, সেই পতাকাটা নিয়ে এসে পুলিশের থানা সামনে লাগিয়ে দিন, কোনো কোনো তৃণমূল পার্টি আছে, যান দেখুন কোনো তৃণমূলের পতাকা আছে, খুঁজে একটা নিয়ে আসুন, সেই পতাকা নিয়ে এসে পুলিশের অফিসের সামনে বেঁধে দিন। আর তৃণমূলের এখানে এসডিপিও এসডিপিও এবং যে আইসি আছে, যে আইসি পুলিশ দিতে পারেনি, দুটো সিভিক ভলেন্টিয়ার দিতে পারেনি খুঁজে বের করার জন্য, তাদেরকে তৃণমূলের জেলা সভাপতি, মন্ডল সভাপতি, ব্লক সভাপতি, যা যা ঘোষণা করা দরকার গণেশ মন্ডলকে নিয়েছে, এখনই ঘোষণা করে দিন, ছাড়াই মুখে নিতে যাবে, আমরা আর কেউ থানায় আসবো না, যা নিজেদের বিচার নিজেরা করে। আজকে ভূপতি নগরে মন্দিরপুরে কালকে মেয়েটির সাথে, আমাদের বিজয়ের সাথে এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা আবার মন্দিরপুরে আমরা খবর পেলাম যে একটি বসে পড়ুন, সবাই বসে পড়ুন, পিছনের লোক দেখতে পাচ্ছেন না, অনেকের অসুবিধা হচ্ছে। আমাদের আমাদের কালকে মেদিনীপুরে আজকে যে ঘটনা ঘটলো, আমাদের ভূপতি নগরে একজন মহিলাকে, তার স্বামী থাকে না, রাজ্যে কাজ নেই, গ্রামে গঞ্জে প্রচুর বাড়িতে মহিলারা একা থাকতে বাধ্য হচ্ছে, স্বামী নেই, স্বামী কোথায়, অন্য রাজ্যে, অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আজকে সেই মহিলার ঘরে ঢুকে ভূপতি নগরে একজন রেপ করেছে এক মহিলাকে, রেপ করার পর তার মুখে আবার কীটনাশক ঢেলে দিয়েছে যাতে মহিলা মরে যায়। পুলিশের ভরসা করেনি সাধারণ মানুষ, পিটিয়ে তাকে আজকে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে, যে ধর্ষণ করতে এসেছিল তাকে মেরে ফেলেছে।
আইন হাতে তোলা কোনো ভালো কাজ নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কখন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। যখন তখনই বাধ্য হয় মানুষ, তখনই বাধ্য হয় মানুষ আইন হাতে তুলে নিতে যখন মানুষ বিচার পায় না, যখন এই মোস্তাকিনের মতো গুন্ডারা যারা আমাদের ঘরের দুর্গাকে তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপরে তাকে মেরে ফেলে, তখন মানুষ বিচার পায় না, তখন হাতে তারা আইন তুলে নিতে বাধ্য হয়। আপনারা থানায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দিন আর থানাতেই বসে থাকুন, ইট বালি কয়লার পয়সা খান আর আরামসে এখানে মস্তি করুন। জনতা তো আইন প্রশাসন আইন দেখে নেবে, জনতা আইন শৃঙ্খলা মেনটেন করবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর কারো ভরসা নেই, আপনাদের ভরসা আছে? আপনার মেয়েদেরকে বাঁচাবে, ঘরের মেয়েদেরকে বাঁচাবে? আমরা এটা মুখ্যমন্ত্রীকে বারবার বলছি, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় মুখ্যমন্ত্রীকে একটি অ্যাপয়েন্টমেন্ট চাই ওনার, এবং আমরা যারা আছি এখানে অগ্নিমিত্রা দিয়ে আমরা সবাই মিলে যাবো, গিয়ে আমি দেখে আসবো যে ওনার চেয়ারটাতে ফেভিকল লাগানো আছে না কি লাগানো আছে, উনি ছাড়তেই চাইছেন না। এত নির্লজ্জ কিভাবে মানুষ হতে পারে আমি দেখতে চাই একবার গিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা দেখতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত কিছুর পরেও আপনি আপনার পদটা ছাড়ছেন না কেন, বাংলার মানুষ চাইছে আপনি আপনার বলেছিলেন আপনারা উৎসবে ফেরুন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর গুন্ডা ধর্ষক ভাইয়েরা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। উৎসব করতে বলেছে, কি উৎসব শুরু করে দিয়েছে, তারা ধর্ষণ আর শ্লীলতাহানির উৎসব করে দিয়েছেন। প্রতিদিন সকালবেলা করে একটা করে ধর্ষণের কথা, আপনারা একটা করে ধর্ষণের খবর পাবেন। আমি সাংবাদিকদেরকে বলছিলাম যে আপনারা এবার নিউজ পেপারে আর চ্যানেলে যেমন লোকসভা ভোটের সময় সিট দেখান, বিজেপি 220 কংগ্রেস 50 দেখান, সেরকম রেপো মিটার লাগান। রেপো মিটার, রেপো মিটার মানে প্রতিদিন কটা করে রেপ হচ্ছে পশ্চিমবঙ্গে, তার জন্য একটা মিটার আপনাদের চ্যানেলে লাগান, প্রতিদিন সকালবেলা করে দেখাবেন এতগুলো রেপ। গোটা বাংলাকে রেপের রাজধানীতে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার, প্রথমে 1-2-3 যে রাজ্যের নাম সেই রাজ্যের নাম হচ্ছে আমার আপনার স্বাদের পশ্চিমবঙ্গ। আজকে আমার ভাবতে অবাক লাগে, গরিব মানুষের মেয়ে বলে তার জীবনের দাম নেই, আপনার আমার মেয়ের জীবনের দাম নেই। বাচ্চা মেয়ে সে নিখোঁজ, পড়তে গিয়ে বার ফেরেনি, তাই তো? তাকে তার বাবা মা খোঁজার জন্য বলেছিল, আপনি এফআইআর নিন, দুটো পুলিশ পেলেন না। আর ভাবুন, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি থেকে নামেন, পার্টি অফিস যান, অন্য তো কোথায় বেশি যান না, পার্টি অফিস যাচ্ছেন, তার কালীঘাটের বাড়ি থেকে তাদের চেতলার পার্টি অফিস, এই দূরত্বে মাত্র 2000 পুলিশ নামানো হয়। কত পুলিশ? 2000 পুলিশ নামানো হয় সেই রাস্তাকে সুরক্ষা দেওয়ার জন্য, কম করে 2000 পুলিশ। আর আপনার মেয়ে যখন নিখোঁজ হচ্ছে, আমার মেয়ে যখন নিখোঁজ হচ্ছে, তখন আপনার আমার ঘরের মেয়েকে খোঁজার জন্য দুটো সিভিক ভলেন্টিয়ারও পাওয়া যায় না। তাহলে পুলিশ মন্ত্রী রেখে লাভ আছে? লাভ আছে কি? কি করা উচিত এই পুলিশ মন্ত্রীকে? টান ধরে চেয়ার থেকে নামিয়ে তাকে ফেলে দেওয়া উচিত বঙ্গোপসাগরের মধ্যে। এই মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে টান ধরে নামিয়ে দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সুরক্ষা দেওয়ার জন্য 2000 পুলিশ, আর আপনার আমার মেয়ে তাকে সুরক্ষা দেওয়ার জন্য দুটো সিভিক ভলেন্টিয়ার পাওয়া যাচ্ছে না। আজকে ওই অপদার্থ পুলিশকে আমরা ধিক্কার জানাই যারা আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ করেছে। আমাকে এসডিপিও বলছে, স্যার সরে যান, আপনি সরে গেলে আমি লাঠিচার্জ করে আপনার কর্মীদেরকে সরিয়ে দেবো, সব ঠান্ডা করে দেবো, আমাকে মেরেছে। একটা লাঠির বাড়ি খেয়ে হয়ে গেল? বিজেপির কর্মীদের প্রতিদিন কতগুলো করে লাঠির বাড়ি খেতে হয় জানেন? নবান্ন অভিযানের সময় যখন আমি রাজ্য সভাপতি হইনি, আমার গায়ে লাঠি পড়েছিল, আমরা লাঠির গুঁতো খেয়ে হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়েছিলাম। একটা লাঠির ঘা দেখে এসডিপিও সাহেব রক্ত মাথায় চলে যাচ্ছে। একবার ভাবুন, সেই বাচ্চা মেয়েটাকে যখন তার উপর পাশবিক অত্যাচার চালাচ্ছিল মুস্তাকিন, যখন তার গলাটা টিপে ধরেছিল, তখন তার কত কষ্ট হচ্ছিল, সেই জায়গায় নিজের মেয়েকে রেখে ভাবুন, তখন দেখবেন আপনার মাথা গরম। আরে বাংলার মানুষ তো ভালো, আপনার থানা আস্ত আছে, এটা যদি অন্য কোনো রাজ্য হতো তাহলে পরে এতক্ষণ এই থানাতে জল জল করে আগুন জ্বলতো, দাউ দাউ করে আগুন জ্বলতো। বাংলার মানুষ সভ্য ভদ্র বলে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি বিশ্বাস করে বলে আজকে এখনো পর্যন্ত আপনার থানা আস্ত আছে, আর আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। মাননীয় এসডিপিও সাহেব,
চাকরিটা তৃণমূলের করেন না, চাকরিটা আপনি বিজেপির করেন না, আপনি চাকরিটা করেন সরকারের চাকরি করেন, জনগণের চাকরি করেন, জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করেন। আপনার মায়েরটা মুখ্যমন্ত্রী ভাইপোর টাকায় হয় না। ওই যে মেয়েটি মারা গেছে তার বাবা হয়তো কোনো দোকানে গিয়ে একটা বিড়ি কিনেছিল বা একটা দেশলাই কিনেছিল, তার যে ট্যাক্সের টাকা তার টাকায় মাইনে হয়। সেই জন্য যদি প্রভু ভক্ত হতে হয়, সাধারণ মানুষকে প্রভু মনে করে তার ভক্ত হন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেদের কাছে গিয়ে গণেশ মণ্ডলের কাছে গিয়ে কুকুরের মতো লেজ নাড়াবেন না, গণেশ মণ্ডলের তার পাশে ঘুরে বেড়াবেন। গণেশ মণ্ডল কেমন লোক আমার থেকে তো আপনারা ভালো লেগেছে কি জানেন তো, সে কেমন লোক, চুরি করে শেষ করে দিচ্ছে, এক সময় খেতে পেত না, এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, একের পর এক দোকান বানাচ্ছে, মার্কেট বানাচ্ছে, কোথায় কি বানাচ্ছে বোঝা যাচ্ছে না। আপনারা তাই সেই বিধায়ককে তাড়িয়েছেন সেদিন ধাওয়া করে, তাই তো পালিয়েছে তো বিধায়ক। আগামী দিনে এটাকে গণতান্ত্রিক ভাবে তাড়াতে হবে। আমরা পুজোর আগে তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কারণ আমরা চাই না যে আমাদের কোনো কর্মী এই পুজোর মধ্যে জেলে থাকুক। কিন্তু আমরা এই আন্দোলন এখানে শেষ করছি না, আমরা এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই জোনে যারা দায়িত্ব আছে, পুজো পার হলে পরেই আমরা এই আবার থানা প্রয়োজনে আরো 4-5 হাজার লোক নিয়েছে, তার থেকেও বেশি লোক নিয়েছে, আমরা এই থানা ঘেরাও আর একবার করবো। আমি এখনই ঘোষণা করে দিয়ে গেলাম, আজকে শুধু ট্রেলার দেখালাম, ফোনটা বাকি আছে, ফোনটা বাকি আছে, তৈরি হয়ে থাকুন। আর বিজেপি ছেড়ে কথা বলবে না, আর বিজেপির সরকার 26-এ তৈরি হওয়ার পর এই অপদার্থ পুলিশ অফিসার যারা আমার মেয়েকে খুন হতে দিয়েছে, যারা ধর্ষণ হতে দিয়েছে, সেই সমস্ত পুলিশ অফিসারদের কিভাবে ব্যবস্থা করতে হয় সেটা বিজেপি জানা আছে, বিজেপি সেই ব্যবস্থা করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।